জাস্ট শুধু জাস্ট বলেছি ই বাবা আমি কি মানে বলেছি শুধু খেতে হবে দেখো ভাবি এটা কি হলো আমার মধ্য দিয়ে এত কিছু এই প্রথমবার ঘটছে ছোটোবেলায় পড়ে গেলে কেটে গেলে ছড়ে গেলে আমার দাদাজি যেহেতু ডক্টর ছিলেন একটা টিটিনাস ইঞ্জেকশন দিয়ে দিত ব্যাস তারপরে আর কোনো ঝামেলা থাকতো না ভাবি আর ভাইয়া অ্যালবাম দেখলো এসে গেছে বি হ্যালো एवरीवन গুড মর্নিং অল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বাট আমার মুখটাতে হাসি থাকলেও ভিতর থেকে আমি ভালো নেই আমার রেডি হওয়ার স্টাইলটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কোথাও ঘুরতে যাইনি হ্যাঁ আমি চলে এসেছি টেস্ট করাতে টোটাল নটা টেস্ট দুটো বাড়িতে হয়ে গেছে এখন বাকি সাতটা এই টেস্টগুলো বাড়িতে বসে হবে না তাই চলে এসেছি ডায়াগনস্টিক সেন্টারে কদিন আগে গিয়েছিলাম ডক্টর দেখাতে এ তোমরা জানো আর সেই ডক্টরই টেস্ট করতে দিয়েছেন সেই টেস্টগুলো করতে চলে এসেছি এত কটা টেস্ট আমি তো জাস্ট মানে কি বলবো ভিতরটা ধুপফুক ধুপফুক হচ্ছে মানে ভয়ও লাগছে কিন্তু যত কষ্ট বা যত ভয় লাগুকই না কেন আমার মনে সর্বদা কিন্তু তোমরা স্মাইলটা দেখতে পাও তাই না বলো আর সেই জন্যই দেখবে আমি সব সময় সব রিলসেই বলে থাকি বাইরে হাসি মুখটা দেখে কাউর বিচার করতে নেই ভিতরে যে কি চলে কি ঘটে নদীর এপার থেকে ওপারটা খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই বন্ধুরা তোমরা একটু দোয়া করো আর আজকে তো টেস্ট করতে এসেছি টেস্টের রেজাল্ট কি হবে জানি না তোমরা দেখো জাস্ট দেখো খালি ফট ফট করে কতটা ব্লাড রক্ত নিয়ে নিল আমার এটা জাস্ট একটা হলো এরপর দুটো হচ্ছে আমি কিন্তু চোখ বন্ধ করে আছি চোখ খুললেই বেহোশ হয়ে যাব। মানে আমার আর কোনো হোঁশ থাকবে না এত রক্ত দেখে দুটো এবার তিনটে যাচ্ছে সকাল থেকে কিছু খায়নি পুরো এমটি স্টমাকে প্রত্যেকটা টেস্ট কালি একটা খাবার পর তো এমটি স্টমাকে এতটা রক্ত নেবার পর কোন মানুষের অবস্থা ভালো থাকে জাস্ট আমাকে বলো তোমরা কোনো মানুষের থাকে থাকে না তো যাই হোক ব্লাড টেস্টটা নেওয়া হয়ে গেল এবার আমি বসে আছি আর একটা টেস্ট আছে তার জন্য ওয়েট করছি তো নেক্সট আছে আমার প্যান্ড টেস্ট তো সেটাও আমার কমপ্লিট হয়ে গেল সেটা তো আর দেখাতে পারি না তো আমি এবার ওয়েট করব নেক্সট আর একটা টেস্টের জন্য তার জন্য জল খেতে হবে অনেকটা সেটা তো তোমরা বুঝতেই পারছো কি টেস্ট টেস্ট কমপ্লিট হবার পর জাস্ট শুধু জাস্ট বলেছি ই বাবা হবে কি মানে বলেছে শুধু খেতে হবে দেখো ভাবি এটা কি হলো হ্যাঁ কি অবস্থা শুধু বলেছিলাম যে খাবার পর আর একটা টেস্ট আছে তো তারপর ভাইয়া ভাবি যেহেতু পাশেই মানে যে যেখানে আমি রিপোর্ট করতে এসেছিলাম তার পাশেই তো ভাইয়া ভাবি আমাকে ডেকে নিল আমি চলে এলাম তো তারপর দেখো পুরো থালি ভর্তি করে পরোটা বিরিয়ানি এটা সেটা আবার আমাকে বলছে যে পেট ভরে ভরে খেতে হবে বড়ো ভাবি তারপরে যে ভাবি সবাই বলছে পেট ভরে 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 খেতে হবে তারপরে ওই টেস্টটা হবে তো এরকম বলে বলে আমাকে আমি তো কিছু জানি না ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাকে বলে বলে অনেকটা খাবার খাইয়ে দিয়েছে যেহেতু পাশে সেই জন্য আমি আর যেতে পারছিলাম না শরীর একদম বই ছিল না মাথার যন্ত্রণা তারপর মানে এতটাই রক্ত বেরিয়ে গেছে আবার খালি পেটে ছিলাম সকাল থেকে তো এখন বাজে প্রায় একটা পাঁচ আর আমি বেরিয়েছিলাম সকাল ওই নটা হবে তো তারপর অতক্ষণ একটা এমটি স্টমাক তারপরে আবার খাওয়া দাওয়া এতটা তো একদম পুরো শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল তো বাড়িতেই ভাইয়া বলল বাড়িতেই ডেকে নিতে ভাবিও বললো তাই পাশেই ছিল সেন্টারটা তো টেস্টের সেন্টারটা তো ওখান থেকে বাড়িতে কল করে নিলাম ওরা বাড়িতে চলে আমার মুখটা দেখো কতটা ফুলে গেছে দেখছিল তুমি দেখছিলে তো ভয় লাগছিল এই ভয় লাগছিল এই দেখো এই একটা যাসু আর একটু দিখা না জলদি আও সবাই দেখছে যখন ব্ল্যাড নিচ্ছিল সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে থেকে হাঁ করে দেখছিল দুটো হাতে পুরো টেপ হ্যাঁ হ্যাঁ টোটাল নটা টেস্ট আমার কমপ্লিট কি এমন হয়েছে জানি না ডক্টর এত কটা টেস্ট করতে দিয়েছে আমাকে এরপর দেখো তো দেখো একবার তো খেয়েছি আবার ব্লাড টেস্টের পর আবার খাবার নিয়ে চলে এসেছে মানে তোমাদের বাড়িতে এলে খাইয়ে খাইয়ে একদম মেরে ফেলবে পুরো বাড়াভাবি চলে এসেছে কি হয়েছে ভাবি খিচুড়ি আচ্ছা তোমাদের খিচুড়ি এরকম হোয়াইট হোয়াইট কেন ये कामनी चावल का है प्याज लाल करके ही बना है अच्छा अब खा के टेस्ट करिए उसके बाद बताइए कैसा है ना हमारे जमन खिचड़ी से आलू सब्जी मैंने तो ये मैं फर्स्ट टाइम देखी ये वाला खिचड़ी हम लोग प्याज मिर्च और लहसुन को चला के बनाते हैं बुझे उठते जाना व्हाटेवर आल्ला महान সবার ভালো করেন আমারও ভালো নিশ্চয়ই করবেন আপনারা একটু দোয়া করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বারবার বলতাম না এই আর কি যাই হোক খিচুড়িটা এখন খাচ্ছি আর খিচুড়িটা রিয়েলি অসাম খুব সুন্দর একটু বড় ভাবি ভাবি আর ভাইয়া কা অ্যালবাম দেখলো এসে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জাস্ট মনটাকে যাতে ভালো হয় সেই জন্য ভাইয়া ভাবির ফটোর অ্যালবামগুলো সবাই মিলে বসে দেখছিলাম এটা কি বলো শরীর খারাপ থাকলে অসুস্থ থাকলে না তুমি একা একা থাকলে তোমার বেশি শরীর খারাপ লাগবে আর সবার সঙ্গে কথা বললে কিছু একটা করলে তখন শরীরটা একটু সুস্থ ফিল হয় তাই না তো এখানে বাচ্চারা ভাবি ভাইয়া সবাই মিলে কিন্তু আবার পুরানো দিনে ফিরে গিয়েছিলাম ফটোর অ্যালবামটা দেখতে দেখতে को सब्सक्राइब शरीफ्स वर्ल्ड प्लीज सब्सक्राइब द यटोर वर्ल्ड ओके लाइक एंड शेयर कौन बोलेगा लाइक एंड शेयर ओके तू মানে দিনটা মানে সকালে বেরিয়েছিলাম খালি পেটে এত কোটা টেস্ট দিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে গাড়িতে আপাতত এখন ঘুমাচ্ছি আর ভাইয়া ভাবিদের বাড়িতে গিয়ে বাচ্চাদের সঙ্গে মানে হই হই করে খাওয়া দাওয়া করে বেশ কিন্তু মনটা ফ্রেশ হয়ে গিয়েছিল হ্যাঁ যেটা মানে আর কি যে থাকানটা ছিল সকাল থেকে সেটা বেশ ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো যাই হোক আস্তে আস্তে একটু কষ্ট হচ্ছিল মানে কি বলবো মানে খুব ঘুম পাচ্ছিলো ক্লান্ত লাগছিল টায়ার্ড আর শরীরটা যেন সেই বমিটিং বমিটিং ভাব লাগছিল তো আপাতত এসে গেছি আমাদের বাড়ির সামনে গঙ্গার ধারে এখন আছি দেখতেই পাচ্ছ আর যেতে যেতে একটা এত সুন্দর দৃশ্য দেখলাম যে তোমাদেরকে কি বলবো যতই ক্লান্ত থাকি না কেন মনটা কিন্তু এই দৃশ্যটা দেখেও ভরে গেল সেটা হচ্ছে এই ছলছলে চকচকে গঙ্গার জলের উপর দিয়ে যাচ্ছে একটা বড় জাহাজ আর এই যে ভিউ এই ভিউটা কিন্তু তোমাদেরকে প্রায় ভিডিওতে বলি আমার ভেরি 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 ফেভারিট একটা প্লেস এই জায়গাটা খুব ভালো লাগে আমাদের এই গ্রামের মধ্যে আর এই ভিউটা আমার খুব খুব ভালো লাগে গঙ্গার ধারটা সো টাটা বাই বাই টেক কেয়ার আজকে এতটাই যদি শরীর সুস্থ থাকে তাহলে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা বড়ো ভ্লগ নিয়ে আর ততক্ষণ কিন্তু তোমরা আমার শর্ট ভিডিওতে চোখ রাখতে থাকো বাবাই বাই টাটা টেক কেয়ার